24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকা থেকে 5,500 পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপঞ্চলের সদস্যরা। আজ রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সলিমুল্লাহ ও মোহাম্মদ শাহ প্রকাশ খোকন ওরফে লেদা। তারা দুজনেই কক্সবাজার শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। আটককৃত দুই রোহিঙ্গা জানায়, তারা একটি শক্তিশালী মাদক পাচার চক্রের আর্থিক প্রলোভনে পড়ে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদে খবর পেয়ে আজ ভোরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে তাদের দেহ থেকে 5,500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার মূল্য 16,50,000 টাকা। অবৈধভাবে ইয়াবা বহন এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায়। নিউজ ডেস্ক SNN24 টিভি। SNN24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ।